আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রান্না শেয়ার করছি কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট যে কোনো মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা করলে খেতে অসম্ভব মজাদার হয় যে কেউ এই রান্নাটা পছন্দ করবেন ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা আপনাদের কাছেও ভালো লাগবে কারণ এটা রান্না করা খুবই সহজ আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি আজকে এখানে কাতল মাছ বা কাতলা মাছের একটা মাথা নিয়েছি মাছটা প্রায় চার কেজি ওজনের ছিল আর মাথাটাই প্রায় এক কেজির মতো হবে এখানে আমি কয়েক পিস মাছও নিয়েছি যে কোনো মাছই ধোয়ার আগে একটু লবণ আর লেবু কিছুক্ষণ মেখে রেখে দিলে তারপর মাছটা ধুয়ে নিলে মাছটা খেতে বেশি টেস্ট হয় আর মাছ থেকে কোনো গন্ধও আসে না তো আমি মাছটা মেখে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে নিয়েছি টালা মুগের ডাল মুগের ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে এই মুগের ডালটা এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নেব এখন আমি চলে যাচ্ছি রান্নায় প্রথমে চুলায় প্যান গরম করে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের মাঝে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিয়ে অর্ধেকটা পরিমাণ আমি তুলে রাখছি এটা রান্নার শেষে আমি ব্যবহার করব এখন পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলা তো সবাই সমান পরিমাণে খায় না আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দুই চা চামচ করে আমি এখানে হলুদ মরিচ জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন পেস্ট করা মাঝারি সাইজের একটা রসুন আর একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর এর মাঝে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব যেহেতু করে আমি এই মাছগুলোকে আলাদা ভেজে বা কষিয়ে নিয়ে নিই এখন এই তেলের মাঝে আর মশলার মাঝে একসাথে মাছটা ভাজা ভাজা করে কষিয়ে নিব আর একই সাথে ডালগুলো আমি দিয়ে দিলাম ডালগুলো ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আমি মশলার মাঝে লবণ ব্যবহার করে নিই তাই এখন আমি লবণ দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে একটা পাশ খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে পরে আবার উল্টে দিচ্ছি আমি এগুলোকে নাড়াচাড়া করে না কষিয়ে এরকম এক পাশ এক পাশ করে কষিয়ে নিচ্ছি একটা পাশ ঠিক এরকম গাঢ় বাদামি হয়ে গেলে পরে উল্টে দিয়েছি আর এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পানি গরম পানি ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে যেরকম ঝোল রাখতে চান ওরকম পরিমাণে পানি দিতে হবে তারপর চুলা রাজটা মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এর মাঝে কেউ ঢাকনা খুলে চালে নেড়ে চেড়ে দিতে পারেন তবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মাছের কাটাগুলো ভেঙে যায় আমি এখানে স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সেই যে পেঁয়াজ তুলে রেখেছিলাম প্রথমেই পেঁয়াজগুলো ভাজার সময় সেই পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি দিচ্ছি এই দুটা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটাতে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর কেউ চাইলে এই রান্নায় কিন্তু মশলা কষানোর সময় টমেটোও ব্যবহার করতে পারেন টমেটো দিলেও ভালো লাগে আর তারপর নামানোর একদমই আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখনই মুড়ি ঘন্টটা খাওয়ার জন্য একদমই তৈরি এটা সাদা পোলায়ের সাথে খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সাদা ভাত দিয়েও খেতে ভালো লাগে তবে পোলায়ের সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে খুবই মজাদার একটা রান্না আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই